ওয়েলকাম বন্ধুরা আমার এই নতুন ড্রয়িং ভিডিওতে। আজকে আমি মা দুর্গার ড্রয়িং, এই ড্রয়িংটা কীভাবে আমি করেছি সেটা তোমাদেরকে স্টেপ ওয়াইজ দেখাবো। সো প্রথমে একটা আর্ট পেপারের কেটে চার ভাগের এক ভাগ নিয়ে 3 সেমি অন্তর অন্তর দাগ দেবে। দেখো আমি 3 সেমি অন্তর অন্তর দাগ দিচ্ছি, দাগ নিলাম, এর প্রতিটা দাগ আমি জয়েন করে নিচ্ছি। প্রতিটা দাগ এইভাবে তোমরা জয়েন করে নেবে 3 সেমি অন্তর অন্তর। এরপর এইভাবে প্রতিটা দিকে করে পরে এরকম তুমি উপর দিকে 10টা এবং নিচের দিকে 14টার মতো ঘর পেয়ে যাবে। এরপর সেই মাপ অনুযায়ী আমি যে প্রথম যে ফটোটা দিয়েছি তাতে সেই মাপ করা আছে, সেই মাপ অনুযায়ী আমি ড্রটা করছি, যে কোন ঘরে কতটা পরিমাণ করে লাইন আছে সেটা অনুপাতে করে করে। সেটা তুমি আমার প্রথম ইমেজের যে ভিডিওটা অ্যাড ফটোটা অ্যাড করেছি সেটা দেখলেই পেয়ে যাবে। এরপর আমি কালার করব। কালারের জন্য আমি ডোমস এবং ক্যামেল এই দুটো কালার ইউজ করছি এই ছবিটা আঁকার জন্য। এরপর কালার স্টার্ট করার আগে প্রথমে হোয়াইট দিয়ে আমি দিয়ে দিচ্ছি। এরপর তোমরা ভাবছো হোয়াইট কেন দিচ্ছি, তো হোয়াইট দিবার পেছনে একটা কারণ আছে, সেটা তোমরা ভিডিওটার এন্ডে তোমরা জানতে পেরে যাবে আমি কেন হোয়াইট দিয়েছিলাম। এরপর আমি হোয়াইট দিয়ে পুরো এই মুকুট যেটা আছে তো সেটা আমি কাভার করে নিলাম ফার্স্টে হোয়াইট দিয়ে। এরপর সেটাকে হাত দিয়ে শেড করে নেবে, হাত বা কটন বাড দিয়ে পরেও তোমরা শেড করতে পারো। এই যে আমি শেড করে নিচ্ছি আস্তে আস্তে হোয়াইটটাকে পুরোটা মানে ফেড করে নিচ্ছি ওইটার উপরে। এরপর আমি ব্রাউন কালার নেব, ডিপ ব্রাউন নিয়ে পরে এই বর্ডারগুলো যেখানে যেমন করে ছবিটাতে দেওয়া আছে মানে মেন যে ছবিটা দেখে আমি ড্র করছি ছবিটা সেটা অনুপাতে তোমরা লাইট কালার এবং ডার্ক কালার হিসেবে দিতে, কোনখানে যেখানে সোনালি কালার আছে সেখানে তোমরা সোনালি কালার দেবে। এবং দেখো সোনালি মানে হলুদ ইয়েলো কালারটা যেখানে আছে, যেখানে ডার্ক আছে সেখানে ব্ল্যাক দিবে। ব্ল্যাক দেবার পর এই দেখো আমি কেমন করে ব্ল্যাকটা দিচ্ছি, ঠিক সেইভাবে দেবে। এইবারে কটন বারটা দিয়ে আমি সেটাকে ফেড করে নিচ্ছি, মানে এই দেখো আমি ইয়েলো কালারটা সেম আমি ইয়েলো কালার দিয়েছি। দেখো আমি ফার্স্টে আমি ইয়েলো কালার দিচ্ছি, এরপর তারপর আমি ডার্ক ইয়েলো কালার দেবো। ফার্স্টে আমি লাইট ইয়েলো কালার দিচ্ছি, দেখো কেমন করে দিচ্ছি লাইট ইয়েলো কালারটা। এভাবে তোমরাও লাইট ইয়েলো কালারটা দেবে। এরপর লাইট ইয়েলো কালার দেবার পর তোমরা ডিপ ইয়েলো কালার দেবে। এবং এটাকে মুকুটটা করার জন্য আমি দেখো একটা নেল কাটার যে তীক্ষ্ণ ধারটা হয় সেটা নিচ্ছি, বা তোমরা কাঁচিও ইউজ করতে পারো, এইভাবে কাঁচি নিয়ে করবে। এই দেখো আমি এই জন্যই সাদা কালারটা দিয়েছিলাম আগে, কারণ তাহলে ওই সাদা কালারটা বেরিয়ে আসছে, তো ব্রাউন তারপর ব্ল্যাক দিলে পরে সাদা কালারটা পুরোটা বেরিয়ে চলে আসে। তো